আচ্ছা, উলফাতারা আপু, আপনার গিগের কি অবস্থা বলেন? গিগ কি পেয়েছেন? সার্চে এসেছে? না আপু, আমারটার একই অবস্থা। আমার মনে হয় গিগের ইমেজটা চেঞ্জ করতে হবে, কারণ আচ্ছা, ওইটা সম্ভবত ক্যানভার একটা ওয়াটারমার্ক আছে, এই জন্য হয়তো আসছে। ও আচ্ছা, আমি বলেছিলাম কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না, ওয়াটারমার্ক থাকা চলবে না। আচ্ছা, আপনি আবার নতুন করে গিগ ক্রিয়েট করেন, ওই গিগটা দরকার হয় ডিলিট করে দিয়েন, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট করবেন, সব তো লেখাই আছে, জাস্ট কপি পেস্ট করে নতুন একটা গিগ ক্রিয়েট করেন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে গিগের ব্যাপারে? আপু আপু আমার তো হচ্ছে পাবলিশ করতে পারতেছি না, আচ্ছা, মানে টেকি টেস্ট দিতে আসতেছে, টেস্ট দিতে বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আপু কোন আপু বলতেছিলেন? স্বর্ণা আপু? আচ্ছা, এইটা আসলে অনেক সময় হয়, ঠিক আছে? অনেকের দেখা যায় যে টেস্ট নিতে বলে, আবার কারো কারো টেস্ট ছাড়াই হয়ে যায়। হ্যাঁ, তা আপনি একটা কাজ করবেন, ইংলিশে দক্ষতা কিরকম আপনার? আচ্ছা, তাহলে আপনি একটা টেস্ট দিয়ে ফেলেন। হ্যাঁ, আপনি আগে ইউটিউবে দেখবেন, ইউটিউবে ইংলিশ অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে অনেক টেস্ট পাওয়া যায়। হ্যাঁ, ওরা হচ্ছে কি আপনার সামনেই টেস্ট দিবে, দেখাবে যে কোন কোন অ্যান্সার, সবটা মিলে না বাট অনেকটাই মিলে আপনি কিছুটা ধারণা পাবেন, ঠিক আছে? আপনি দিয়ে নিন টেস্টটা। যদি হচ্ছে মানে মার্ক খারাপ আসে তাহলে কি বা হচ্ছে রিটেকের পড়া যাচ্ছে না? রিটেকের চান্স আছে আপু, রিটেক দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কার কি খবর? তাইফুর ভাই আসে নাই এখনো, তাই না? সাইদুজ্জামান ভাই আসে নাই, তাইফুর রহমান আসে নাই, আচ্ছা, মোহাম্মদ আলী খান আসে নাই, সালেহউদ্দিন ভাই আসে নাই। ওনারা কেন এত লেট করতেছেন কেন? 16 বেজে গেছে। আচ্ছা, আমি সবার গিগটা চেক করার আগে আমি আসলে আজকে গিগ প্রমোশনটা কিভাবে করতে হয়, গিগ মার্কেটিংটা সেটা দেখাতে চাচ্ছিলাম। সবাই আসতেছে না, পরে বলবে কি যে আমি তো ছিলাম না, আমি বুঝতে পারি নাই, বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখাবে। এক্সকিউজগুলো এড়ানোর জন্য আমি ওয়েট করতেছিলাম, বাট আজকে অনেকেই আসতেছে না। ওনারা কি আসলে গিগ ক্রিয়েট করতে পারে না, এই জন্য আসতেছে না বলেন? অনেকবার বলে প্রবলেম হয়েছে, তারপরে আবার ও আচ্ছা আচ্ছা, কারো কি কোনো নক আসছিল বা কারো আপনারা বাইরে কেউ সেন্ড করতেছেন? আমি একটা করছিলাম, আর তরিকুল ভাইয়ের একটা বাইরে ফ্রিল্যান্সার বুঝি নাই। হ্যাঁ, তরিকুল ভাই বলেন। ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট খুলছি, ওইখান থেকে একটা নক আসছিল, কিন্তু কাজের অভিজ্ঞতার কোনো প্রুফ চাইছে মানে স্যাম্পল চাইছে সেটা তো নাই, এই কারণে আর কথা বলবো। আচ্ছা আচ্ছা, কাজটা কি ছিল তা? ইনস্টাগ্রাম পেজ খোলা, ফেসবুক পেজ খোলা, আর হচ্ছে ইয়ে করা, আরে সহজ পেমেন্ট কাজ, করা। সহজ কাজ ছিল। আপনি আপনার পেজের স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতেন। হ্যাঁ, আপনি আপনার পেজ যে, হ্যাঁ আমি ক্রিয়েট করেছি, দেখো এরকম হবে, এটা হচ্ছে আমার প্রমাণ। আমাদের পেজ গুলা স্ক্রিনশট দিয়ে যদি দেওয়া হয়তো তাই হইতো না? হ্যাঁ, অবশ্যই হয়তো। এটা আসলে হায়ারিং খুব আবার হয়তো মাসিক ধরতে আপু, আমাদের যে পেজটা দেখাবো ওইটার মধ্যে তো লাইক টাইক ও তেমন নাই, বা আমরা ওইভাবে প্রমোটও করি নাই, ওইটা দেখে আবার মানে তারা তো হতাশ হয়ে যাবে যে এই কি খারাপ বলবা। ম্যাম, আমার কাছে দুইটা, মানে আমার আগের আইডি ছিল তো, ওই যে লাইক পেজ এগুলো দুইটা আছে, এগুলো মোটামুটি ভালোই ওটা দিয়ে দিবেন। দিচ্ছে, হ্যাঁ দিয়ে দিবেন। আর স্বর্ণ ভাই যেটা বলছেন, প্রবলেম নাই, আপনি যে পারেন সেটা দেখাবেন।
আর ফার্স্টে আমাদের একটু প্রবলেমই হয় ব্যাপারটা নিয়ে, যে কি বলে আমরা এক্সপিরিয়েন্সের অভাবে ইয়ে করতে পারি না, অনেক কিছু দেখাইতে পারি না যে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। তো ওই সময়তে আপনার বায়ারকে বুঝাইতে হবে, কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে দাও আমি কাজটা করে দিতে পারবো, আমার আমি কনফিডেন্ট আছি। এইভাবে। আচ্ছা, 19 জন ধীরে ধীরে বাড়তেছে। আচ্ছা, আমাদের এখন 21 জন আসছেন। তো আজকে আমি আগে আপনাদেরকে ইয়ে শুরু করি, হ্যাঁ, গিগ প্রমোশন কিভাবে করতে হয় সেটা দেখাই, তারপর আমরা গিগগুলো চেক করব, ঠিক আছে? কারণ গিগ ক্রিয়েট করেছেন, এখন আপনাদের বায়ার রিকোয়েস্ট দিতে হবে, আপনাদের গিগটাকে প্রমোশন করতে হবে। বায়ার কমিউনিকেশন ক্লাসটা আজকে করাবো ভাবছিলাম, বাট আজকে মানুষজন ধীরে ধীরে কম আসতেছে অনেক। এটা বায়ার কমিউনিকেশন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এই ক্লাসটা দেখি আজকে হয়তো পারবো না, কালকে দেখাই দিব। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে যে কিভাবে করে আমরা কারো একটা গিগ লিঙ্ক দেন, তো গিগের লিঙ্ক দেন। আমরা ফার্স্টে টুইটারে যাই। হ্যাঁ, টুইটারে আমাদের গিগ কিভাবে প্রমোট করব, আপনারা কি কারো গিগ লিঙ্ক দিবেন নাকি আমি আমার নিজের গিগ লিঙ্কটা নিয়ে নিব? গিগ লিঙ্ক কিভাবে নিতে হয় সেটা তো জানেন, সবাই জানেন নাকি আমি আবার দেখাই দিব? গিগ লিঙ্ক কিভাবে নিব, গিগের লিঙ্কটা? আচ্ছা, কে যেন বলতেছে যে আপু আপনার গিগটাই দেখান। আচ্ছা, সমস্যা নেই, আমি আমার গিগ লিঙ্কটা কই পাবো বলেন? ও দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনারটা নিয়ে নিই। আমার কারেন্টটা চলে গেছে, তো আচ্ছা 2 জন দিয়েছেন। আচ্ছা, তোর ভাই, আচ্ছা একজনের তো নেই, আপনারা সমস্যা নেই। আচ্ছা, আমরা যখন আমাদের গিগ প্রমোট করব, প্রমোশন করব, হ্যাঁ সব সময় এই জিনিসটা মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই গিগটা দেখেন, গিগের আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, গিগে ঢুকতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি আগে। হ্যাঁ দেখছি, দেখেন গিগের লিঙ্কটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, এত বড় করে কিন্তু আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, ম্যানেজিং গিগস। আচ্ছা, আর ইউজার্স, আপনার গিগ লিঙ্কটা এরকম আসতেছে কেন তরিকুল ভাই? আপনি তো ভুল দিয়েছেন, গিগের ভিতরে যাইতে হবে, বুঝতে পারছেন? এটা আমার গিগটা চলে আসছে, বুঝতে পারছেন? মানে আপনি গিগ, আচ্ছা হ্যাঁ দেখতেছি, হ্যাঁ আপনারটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, আমি তরিকুল ভাই, সোহানুর ভাইটা নিয়ে নিলাম। তো আমরা সবসময় গিগটাকে ইউআরএল শর্টনার অথবা বিটলি দিয়ে ছোট করে নিব। এখানে জাস্ট আমাদের গিগের লিঙ্কটা দিয়ে দিব, এখানে শর্টন ইউআরএলে ক্লিক করব, দেন আমাদের লিঙ্কটা কিন্তু ছোট হয়ে যাবে। হ্যাঁ দেখেন, আমাদের লিঙ্কটা এইটুকু হয়ে গেছে, এখন কপিতে ক্লিক করলে কপি হয়ে গেছে, লিঙ্ক কপিড। এখন এইটা হচ্ছে আমাদের, এই যে দেখেন, এই ছোট হয়ে গেছে কিন্তু। তো আমরা যদি কোথাও এটা পেস্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু অড লাগবে না, আর যদি আমরা এত বড় একটা লিঙ্ক দিয়ে দিতাম অড লাগছে না দেখতে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তরিকুল ভাই, আপনি গিগের লিঙ্কটা কিভাবে নেবেন? আপনি একদম গিগের ভিতরে ক্লিক করবেন, আপনি আসলে গিগসের মধ্যে ছিলেন, আপনার সবগুলো গিগ যেখানে ছিল সেখানে ছিলেন, যার ফলে আপনার এরকম আসছে।
তো আপনি কি করবেন, গিগ আর একদম ডান পাশে যে অ্যারো বাটনটা থাকে ওখানে ক্লিক করলে দেখা যাবে প্রিভিউ, ইডিট, হ্যাঁ, পজ, এরকম অনেকগুলো লেখা আসে। ওখানে প্রিভিউতে ক্লিক করে যাবেন, গিগের ভিতরে যাবেন, যাওয়ার পর আপনি জাস্ট সার্চ বার থেকে গিগ লিঙ্কটা কপি করে নেবেন। তরিকুল ভাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করলাম, এটা কিন্তু কপি করে নিয়েছি, হ্যাঁ, আচ্ছা একে কেটে দিলাম আমরা। এখন দেখেন আমরা টুইটারে যাব, আমাদের সবার টুইটার অ্যাকাউন্ট হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমাদের সবার টুইটার অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা কি করব, প্রথমে আমাদের সোহানো ভাই আপনার গিগের টাইটেলটা দেন তো। ফার্স্টে আমরা কি করব, গিগ টাইটেলটাকে এখানে ফার্স্টেই দিব গিগ টাইটেল। গিগ টাইটেল দেওয়ার পরে আমরা কি দিব, গিগের লিঙ্কটা দিব, যে আমরা শর্ট করেছিলাম শর্ট ভার্সন লিঙ্কটা দিব। দেওয়ার পরে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব, আমাদের গিগ রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করার পর যদি আমাদের জায়গা থেকে মানে আমাদের যদি বলে যে হ্যাঁ আর একটু অ্যাড করতে পারবা, সেক্ষেত্রে আমরা ট্রেন্ডি কিছু হ্যাশট্যাগ নিয়ে এখানে বসায় দিব। শোনো ভাই আপনার, আচ্ছা আমি এটাকে এখানে পেস্ট করে নেই, না হলে আবার হারায় যাবে। আচ্ছা এইভাবে না ভাই, আপনার ফুল ইয়েটা লিখেন যে আই উইল বি ওর ফেসবুক অ্যাডস ম্যানেজার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইভাবে করে দিয়ে আপনারা কিন্তু মনে রাখবেন, ফার্স্টে আপনারা গিগ টাইটেলটা দিবেন। দেওয়ার পরে আপনারা বলবেন ক্লিক মোর, লার্ন মোর অথবা ক্লিক হেয়ার, এরকম কিছু লিখে এখানে দিবেন। অথবা হায়ার মি এরকম কিছু দিতে পারেন। আচ্ছা দেখেন ভাইয়ের গিকের ইয়েটা চলে আসছে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কিছু হ্যাশট্যাগ দিব। আর আমরা কখনো হ্যাশট্যাগের মধ্যে স্পেস ইউজ করতে পারবো না। অ্যাডস ম্যানেজার, ফেসবুক ক্যাম্পেইন, আপনারা বলেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে কি কি হ্যাশট্যাগ ইউজ করা যায়। একজন একজন করে এক একটা হ্যাশট্যাগ বলেন। আদম্য ভাই বলেন একটা হ্যাশট্যাগ বলেন। ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ওকে দেখতেছি, ফেসবুক মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, আমরা ফেসবুক মার্কেটিংটা দিয়ে দিতে পারি। দেখেন এখানে চলে আসছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা হ্যাঁ, ফেসবুক অ্যাডভার্টাইজিংটা দিয়ে দিতে পারি। আসতেছে না কেন? ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপর আর কি আসে বলেন? সবাই বলেন, সবাই বলেন, এখানে যদি আমি বলে দেই তাহলে বুঝবো কিভাবে যে আপনারা।
23 জন মাশাআল্লাহ এখন ভালো লোকজন চলে আসছে। আচ্ছা ফেসবুক প্রমোট হয় না, ফেসবুক প্রমোশন বা ফেসবুক প্রমোট পেজ দিয়ে দিতে পারি। আচ্ছা আর কে আছেন? আল ফারিজ বলেন। আল ফারিজ আচ্ছা দেখেন এখানে কি বলেছে। বিগ বস কট এটারে কপি করে দিতে পারে। ট্রেন্ডস ফর ইউ এটা কিন্তু আমরা কপি করতে পারি, এখানে কিন্তু কপি করে দিব। বলেছিলাম না ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আমরা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, না এইখানে হ্যাশট্যাগের এই যে দেখেন এই গোল এটা যখন ভরে যাবে আর দিতে পারবেন না, এটা যখন ফিল আপ হয়ে যাবে আর দিতে পারবেন না। মানে আপনার টুইটারটা হচ্ছে অনেক লিমিটেড, ঠিক আছে, টুইটারটা লিমিটেড, কারণ হচ্ছে এখানে শুধু লিংক শেয়ার করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, ছোট করে ভিডিও দিয়ে দিতে পারবেন। বাট আপনি ইনস্টাগ্রামে হচ্ছে 30টা করে আপনি, হ্যাঁ আপনি ইনস্টাগ্রামে আপনি 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা বিষয় জানতাম হলো যে 140 ক্যারেক্টারের মধ্যে আর কি লিখতে হবে, মানে টুইটারের যে মানে কন্টেন্ট গুলো থাকে না। হ্যাঁ লিমিটটা কম এখানে, তাহলে লিংকটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিংকটাকে এখানে গণনা করা হবে। হ্যাঁ অবশ্যই 140 ক্যারেক্টারের মধ্যেই লিংক থাকে। হ্যাশট্যাগ গুলো তাহলে এটাও তো মানে হ্যাশট্যাগ এর মধ্যে যাবে। হ্যাঁ হ্যাঁ 140 এর মধ্যেই যাবে, আলাদা করে ধরবে না। তাহলে 140 এর মধ্যেই আমাদের হ্যাশট্যাগ থাকবে, লিংক থাকবে, জি আমাদের যা লেখা মানে একদম টোটাল, জি একদম সব। এখানে আমার গিগ আছে কিনা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ডিরেক্ট করে দিব। হ্যাঁ আচ্ছা ডোন মাইন্ড শনু ভাই, আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা মানে আমি এখান থেকে টুইট করে দেখাচ্ছি আপনাদেরকে, ডিরেক্ট টুইট করে করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কি হইতে পারে, আর অ্যাডস ম্যানেজার নিয়ে কি হতে পারে? এখানে দেখেন তো আমি এন্টারপ্রেনার দিয়েছিলাম, সাকসেসফুল ফটোশপ ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং ব্র্যান্ডিং ডিজিটাল আর্ট বিজনেস মার্কেটিং। হ্যাঁ শুধু অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন, মানে ক্যাম্পেইনটা সবসময় ইউজ করবেন, তাহলে হয় কি মানে বায়াররা ক্যাম্পেইনটা ভালো চিনে। আচ্ছা আমাদের কম কমে যাচ্ছে, আমরা ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিই অল ওভার একটা। আচ্ছা ঠিক আছে, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা দিয়ে দিই, কারণ অনেকে এখানে এসে খোঁজে যে টুইটারে এসে খোঁজে ডিজিটাল মার্কেটিং এজেন্সি খোঁজে, তো সেক্ষেত্রে আমাদের গিগটা শো করবে। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মেবি আসবে না, দেখি আসে কিনা। দেখেন লাস্ট আওয়ারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে 850টা টুইট অলরেডি হয়ে গেছে শুধু 1 ঘন্টায়। আর শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে 280টা টুইট হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু ডিটেইল দেখাচ্ছে। শিওর না, আমি তো বললামই আপনারা অবশ্যই পপুলার কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আচ্ছা কে তাইফুর ভাইয়া, মেবি তাইফুর ভাইয়া মেবি বলেছিলেন যে গেট ইমোজি কোথা থেকে নিতে হয়, ইমোজিগুলো এই যে দেখেন গেট ইমোজি লিখে এখানে আপনি ওয়েবসাইটে চলে যাবেন, গেট ইমোজির ওয়েবসাইটে, এখান থেকে খুব সহজে আপনি ইয়েগুলো কপি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন
আচ্ছা, এটা না করে আমরা এখানে আপনি এই ইমোজিটা দিয়ে দিতে পারেন। ট্রেন যে বিষয়গুলো আছে সেখান থেকে আমরা নিব। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা একটা ইমোজি ব্যবহার করেছি, আমাদের কিন্তু আর বেশি দেওয়া যাবে না। আচ্ছা না দিলাম, দেখেন কি লিখেছে, আই উইল বি ইউর ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যান্ড ম্যানেজ সেলস। আচ্ছা ঠিক আছে, আমি তো ম্যানেজ সেলস দেই নাই, সেক্ষেত্রে আমি এই জিনিসটা কেটে দিলাম, একদম এক্সাক্ট আমার টাইটেলটা দিয়ে দিলাম। তো আমি কি বলতেছি দেখেন, আই উইল বি ইউর ফেসবুক অ্যাপস ম্যানেজার। হ্যাঁ, তারপরে কি বলছি যে লার্ন মোর, যদি আরও কিছু জানতে চাও সেক্ষেত্রে তুমি এই এই যে লিঙ্কটা এখানে ক্লিক করো। ক্লিক করলে কিন্তু আমার একটা ক্লিক বেড়ে যাবে, আর আমার বায়ার আমার ইসে গেল, কি বলে, আমার প্রোফাইলে গেল। হ্যাঁ, প্রোফাইলে গিয়ে তার যদি আমার গিগ ডেসক্রিপশন পড়ে, তারপর সব কিছু দেখে ভালো লাগে, সেক্ষেত্রে সে আমাকে নক দিবে যে আমি তো তোমার সার্ভিসটা কিনতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি কি বলো বা তুমি আর কি এক্সট্রা সার্ভিস দিতে চাও আমাকে, এরকম কিছু বলবে। হ্যাঁ, আর তারপরে আমরা এই হ্যাশট্যাগুলো দিয়ে দিব এখানে, এই হ্যাশট্যাগুলো ইম্পর্টেন্ট কিছু হ্যাশট্যাগ দিব। আচ্ছা ঠিক আছে, যেহেতু জায়গা আছে শুধু অ্যাডসটা লিখে দিই, অ্যাডসেন্স তো লাগবে না, অ্যাডস ক্যাম্পেইন তো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারেন। যে আপনার যেই কি বলে এটার যেই এই গিগের জন্য যে ইমেজটা ক্রিয়েট করেছিলেন, সেই ইমেজটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা আমরা ইমেজটা দিয়ে দিই, দেখেন কি দিয়ে দিবেন ভাইয়া, এই গিগটার লিংক চেঞ্জ করে ফেলছি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা আপু ইমোজি, আমারও সাতটা কালো আছে। আচ্ছা আমাকে একটু প্রেজেন্ট করে দেখায়। আচ্ছা এখন দেখেন আমি এই ছবিটা দেওয়ার ফলে কি হলো, দেখেন যখন বায়ার এত কিছু পড়তে হলো না, ঠিক আছে, ও কিন্তু দেখেই বুঝে গেল যে এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে একটা কাজ, একটা গিগ, তাই না? তো আপনারা যখন গিগ এরকম করে গিগ প্রমোট করবেন, তখন কিন্তু গিগের ছবিটা এখানে অ্যাড করে দিবেন, তাহলে বায়ার এখানে অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, অ্যাটেনশনটা নিতে পারবেন, মানে আপনার অডিয়েন্স আপনার গিগের দিকে তাকাবে, মানে আপনার পোস্টার দিকে তাকাবে, ঠিক আছে। আপনি যদি শুধু এইটুকু লেখা লিখে দিতেন, তাহলে কিন্তু স্ক্রল করে এরকম স্ক্রল করে চলে যেত। হ্যাঁ দেখেন, স্ক্রল দেখেন, আমরা কিন্তু এই জিনিসটা অত পড়তেছি না। এই যে এখানে একটা, এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে, হ্যাঁ আমাদের কিন্তু পড়তে অত বেশি, আর ইউ বিং চিপ উইথ ইউর বিজনেস দ্যাটস কস্টিং ইউ মানি, ঠিক আছে। এখানেও কিন্তু একটা বিজনেসের জন্য একটা অফার করেছে, সেই লিঙ্ক শেয়ার করেছে ডিরেক্ট। তো দেখেন এখানেও সেই লিঙ্ক শেয়ার করেছে, আর এই ছবিটা, এই ছবিটা পড়ে দেখেই কিন্তু আমরা বুঝতেছি যে এখানে কিন্তু নায়িকাদের নিয়ে কিছু বলতেছে, তাই না? যেহেতু নায়িকাদের ছবি দিয়ে দিয়েছে, তো আমরা যদি ইন্টারেস্ট হই যে ওদের কিছু পড়বো, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমআলো.কমে চলে যাব, এই লিঙ্কে চলে যাব। ছবিটা সবসময় মানুষের অ্যাটেনশন নেয়, দ্রুত অ্যাটেনশনটা নেয়। দেখেন এই যে এখানে সে রিটুইট করেছে, দেখেন এখানে ছবি দিয়ে দিয়েছে। সব সময় ইমেজ দিলে না মানুষের মানে অ্যাটেনশনটা নেওয়া যায়। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে ইমেজ হচ্ছে কুইন আর কন্টেন্ট হচ্ছে কিং। তো রাজা রানী দুইটাই লাগে আমাদের প্রমোশনের জন্য, কিন্তু আমরা কি বলে রাজাকেও ইউজ করব, রানীকেও ইউজ করব, ঠিক আছে? জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিন্তু এর আগে বলেছিলাম টুইটারের ক্লাসে, রিটুইটটা হচ্ছে শেয়ার, মানে এখানে আমরা ফেসবুকে বলি হচ্ছে পোস্ট, আর এখানে বলি হচ্ছে টুইট, ঠিক আছে? আর
আর হচ্ছে টুইট, আর ফেসবুকে যেটা শেয়ার এখানে সেটা রিটুইট। আচ্ছা ঠিক আছে। আর আমরা যদি ট্যাগ করতে চাই, কোনো পার্সনকে ট্যাগ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা নাম লিখে দিব। দেখেন এখানে আমার যারা ফলোয়ার আছে, আমি যাদেরকে ফলোয়িং করেছি, এখানে লেখা আছে, হ্যাঁ, যে দেখেন ইউ ফলো ইচ আদার। তার মানে এই যে প্রোফাইলটা তানিশা ব্যাংকস, ও আমার একটা বায়ার ছিল, তো ও হচ্ছে কি, ও আমাকে ফলো করেছে, আমি ওকে ফলো করেছি। তারপরে ফলোয়িং, এটা শুধু ফলোয়িং, মানে আমি তাকে ফলো করেছি, সে আমাকে এখনো ফলো ব্যাক করেনি। তো ডিটেইল লেখাগুলো আসতেছে এখানে। আচ্ছা ঠিক আছে, দেখেন সাইদুর রহমান, উনি আমার মেন্টর ছিলেন, ওনার সিলেক্ট হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলেই এভাবে করে, দেখেন বারাক ওবামাটা হাইড করা আছে, তার মানে আমি ওকে ট্যাগ করতে পারবো না, সে প্রাইভেট করে রেখে দিয়েছে তার প্রোফাইল। তো এখান থেকে আপনি ইচ্ছা করলেই নিয়ে নিতে পারবেন। তো আপনি যদি দেখা যাবে যে বেশি মানুষকে নেন, নীল প্যাটেল ওকে যদি নেন, সে আপনাকে মাইরও দিতে পারে। তো আপনার আগে বুঝতে হবে যে কে আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, যেমন আমি যদি ওনাকে চুজ করি, আচ্ছা এটা কে, ফ্রিল্যান্সার রাফি, তাকে যদি চুজ করি, তাহলে তার যেই ফলোয়ারগুলো আছে সে কিন্তু আমার এই পোস্টটা দেখতে পাবে। আচ্ছা, আমার ট্যাগ করার আপাতত দরকার নেই, আমি ট্যাগ করব না। ট্যাগ করা মানে কি আপনারা তো ফেসবুক থেকে বোঝেনি, তাই না? আমরা তো সবাই জানি ট্যাগ করা মানে কি। আচ্ছা, এখানে আমরা ডিসক্রিপশন লিখতে পারবো, আচ্ছা হোয়াট ইজ দ্য অল্টার টেক। অল্টার টেকের কথা মনে আছে আপনাদের? অল্টার টেকের কথা মনে আছে? আচ্ছা বলেন, অল্টার টেক কি জিনিস, কি কাজ করে অল্টার টেক? এক ধরনের এসইও। ব্যাকএন্ডে এসইও, এটা ব্যাকএন্ডে করতে হয়, এটা কোনো অডিয়েন্স দেখে না। হ্যাঁ, আমার কোনো ট্রাফিক কিংবা অডিয়েন্স দেখবে না, ইভেন পোস্ট করার পর সেটা আমিও দেখবো না। ও হচ্ছে গিয়ে পোস্টের পিছনে কাজ করবে, আমার সার্চিংয়ে আসার জন্য আমাকে হেল্প করবে অল্টার টেক্সটা। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে আমার আরো কিছু দেওয়ার দিতে বলতেছে যে আরো, আচ্ছা এভরিওয়ান ক্যান রিপ্লে। এখানে দেখেন আপনি যদি এই পোস্টের মধ্যে, অনেক সময় পোস্ট করি না যে আমরা চাচ্ছি না এটা পাবলিকলি কেউ অ্যানসার করতে পারুক, তো আমি এভরিওয়ান দিয়ে রেখেছি। এখানে যে কেউ চাইলে আমারটাকে আমাকে মেনশন করে টুইট, মানে রিটুইট করতে পারবে, অথবা কমেন্টস করতে পারবে, পিপল ইউ ফলো, অনলি পিপল ইউ মেনশন। দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে যে শুধু তারাই মেনশন, তারাই কমেন্ট করতে পারবে যাদেরকে আমি মেনশন করব, এইভাবে করে যে ট্যাগ করা। আর পিপল ইউ ফলো, যারা আমাকে ফলো করেছে শুধু তারাই পারবে। আর আমি এখানে এভরিওয়ান কী দিয়েছি, এভরিওয়ান দিয়ে দিয়েছি, তাহলে সবাই এই পোস্টার মধ্যে কমেন্ট করতে পারবে। আচ্ছা, আপনারা সবাই কি গুগল শিটে আপনাদের টুইটার লিঙ্কটা দিয়েছেন? গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে গুগল শিটের মধ্যে টুইটার ইনস্টাগ্রাম লিঙ্ক দিন, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্লাস লিঙ্কডইন কোম্পানি পেজ। আপনারা কি আপনাদের ইয়েগুলো সাবমিট করেছেন? আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, না টুইট এখনো হয়নি, টুইট হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনি ওই যে ফিলিংস এর ব্যাপারটা আছে না, আমরা ফেসবুকে কি ফিল করি এরকম দিয়ে দেই না, ওরকম দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এই হলো ব্যাপার। আমরা এখন এখানে টুইটে ক্লিক করলে টুইট হয়ে যাবে, দেখেন টুইট হয়ে গেছে, একটু সময় নিবে। মাইক্রোফোনটা কার অন আছে একটু অফ করে দেন। আচ্ছা আমরা খুঁজে বের করি আমাদের টুইটটা, দেখেন আমাদের টুইট হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই টু এই প্রমোশনটা আমরা ডিলিট করে দেব, এই টুইটটা আমরা ডিলিট করে দেব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি চান যে আপনার প্রোফাইলে গেলে সবার আগে এই পোস্টটাই দেখবে মানুষ, তাহলে পিন পিন টু ইউর প্রোফাইল, এই এই ব্যাপারটা জানেন, পিন করা আপনারা সবাই জানেন?
আপনি যদি চান আপনার প্রোফাইলে কিংবা পেজে কোনো কিছুর সবার আগে কেউ ঢুকেই জিনিসটা দেখবে, আপনার কোনো অ্যানাউন্সমেন্ট থাকতে পারে ইম্পর্টেন্ট, বা ইম্পর্টেন্ট কোনো ছবি থাকতে পারে যেটা আপনি সবাইকে দেখাইতে চাচ্ছেন, স্ক্রল করে নিচে যাওয়ার দরকার হবে না, ফার্স্টেই সেটা দেখতে পাবে। ধরেন আপনি এই পোস্টটা করেছেন গতকালকে, আপনি এই পোস্টের পর আরও কয়েকটা পোস্ট করেছেন, সেক্ষেত্রে আপনার এই পোস্ট এই টুইটটা কিন্তু নিচে চলে যাবে, তাই না? সাধারণভাবে নিচে চলে যাবে। তো আমি চাচ্ছি না এটা নিচে চলে যাক, আমি চাচ্ছি এই ছবিটাই যেন সবাই আমার প্রোফাইলে ঢুকে সবার প্রথম দেখে। সেক্ষেত্রে এখানে পিন টু ইউর প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার পোস্টটা সবার আগে দেখাবে। আচ্ছা ঠিক আছে, ভিউর এখান থেকে অ্যানালিটিক্স দেখতে পারবেন অন টুইটার। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার এটার দরকার নেই, ইমপ্রেশন 4 লোক অলরেডি আমার টুইটটা দেখেছে। আমি টুইট করার পর পর 4 জন আমার টুইটটা দেখে ফেলেছে। আচ্ছা এটা দেখতে হবে হলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি যে ভিউ টুইট অ্যানালিটিক্স, এই যে দেখেন 4 ইমপ্রেশন। আচ্ছা ঠিক আছে, আমার ইমপ্রেশন 26 দেখাচ্ছে, 29। আচ্ছা কখন টুইট করেছেন? বাহ মা, আলহামদুলিল্লাহ আপনারটা খুবই ভালো র্যাঙ্ক করেছে। আমার কি বলে এটা, এই হ্যাশট্যাগগুলো চুজ করতে হয়তো বা আর একটু ভেবে চিনতে চুজ করা লাগে। হ্যাশট্যাগগুলো আপনারা যত ভালো করে দিতে পারবেন অর্গানাইজ ওয়েতে, রিসার্চ করে দিতে পারবেন যে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডি, তো আপনার ওই জিনিস আপনার টুইটটা খুব ভালো ইমপ্রেশন বাড়বে। দেখেন 6টা হয়েছে। আচ্ছা আপনারটা ভালো দ্রুত র্যাঙ্ক করতেছে। আপনারা কিন্তু এখানে ক্লিক করেও অ্যানালিটিক্সটা দেখতে পারবেন, দেখেন এই যে এখানে ক্লিক করেও কিন্তু অ্যানালিটিক্সটা দেখতে পারবেন। এটা হচ্ছে লাভ রিয়েক্ট, এটা হচ্ছে রিটুয়েটার, এটা হচ্ছে কমেন্টস। হ্যাঁ কে বলতেছিলেন বলেন বলেন। হ্যাঁ আপনার এই যে এরকম করে স্ক্রল করে ধরেন এটা হচ্ছে আপনার পোস্ট। হ্যাঁ আমি এটা কি কতবার দেখলাম, 3 বার দেখলাম না, এ আমার মানে এই পোস্টটার জন্য গণনা করবে করবে হচ্ছে যে আমি 3 বার দেখেছি, 3টা ইমপ্রেশন এর যোগ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, টুইটার টুইট এডিট করবেন হচ্ছে এম্বেড টুইট, কোথায় চলে গেল টুইট পাবলিশ। আচ্ছা টুইটার তো এডিট করা যায়, তো গিগের ইমপ্রেশন খারাপ, এই কমপ্লেনটা কিন্তু ভালো কমপ্লেন না। আপনারা কেন কোঅপারেটিভ হন না, আপনারা সবাই ক্লিক করবেন, আপনারা যদি ক্লিক না করেন সেক্ষেত্রে মানে নিজেরাই যদি আমরা নিজেদেরকে হেল্প না করি সেক্ষেত্রে অন্য কেউ কিভাবে হেল্প করবে? আমাদের টিম ওয়ার্ক করতে হবে, তাই না? তাইফুর ভাইয়ের না আচ্ছা ঠিক আছে, আপনারা ওয়েট করেন, এটা হচ্ছে একটা কি বলে ফাইবারের একটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা হবে, তো একটু সময় নেয় গণনাটার ক্ষেত্রে। আর আপনারা হয়তো জানেন অনেকেই বা জানেন না, ফেসবুক কিন্তু কিছুদিন আগে ইমপ্রেশন, তারপরে হচ্ছে গিগ অ্যানালিটিক্স এগুলো অফ করে দিয়েছিল, তাদের কাজ চলতেছিল। হ্যাঁ এখন ওরা বলতেছে যে ফাইবার, সরি ফেসবুক বলে ফেলছিলাম। আচ্ছা ফাইবার কিন্তু তাদের গিগের যে কাজগুলো ওগুলা করতেছিল বন্ধ করে দিয়েছিল। এখন আপনারা সবাই গিগে গেলে কিন্তু উপরে একটা হলুদ মার্ক করা লেখা দেখবেন যে ইউর গিগ ইমপ্রেশন ইজ ব্যাক, এরকম একটা লেখা আছে না সবার গিগের মধ্যেই তো আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আপনি আপনার এই গিগটা আপনার কয়জন দেখবে বলেন,
মানে এই গিগটা শুধু তারাই দেখবে যারা আমার ফলোয়ার আছে। আচ্ছা একটা লাইক আসছে, আচ্ছা আমি নিজেই দিয়েছি, সেই লাইকটা এখানে দেখাচ্ছে। ভিউ টু ইট অ্যাক্টিভিটিসে গেলে আমি দেখেন কখন গিগটা দিয়েছি সেটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইডিট, সরি, আচ্ছা ইডিট আমি মেবি ইডিট করেছিলাম কি না আমার আসলে একদম খেয়াল নাই, কিন্তু ইডিট করার অপশন থাকার কথা। বাট টুইটার ইডিট করা যায় কি না, যায় আচ্ছা আমি আপনাদের এটা যদি হয় আমি রিসার্চ করে জানাই দিব না, পরে যদি টুইট ইডিট করা যায় আমি পরে জানাই দিব না, মেবি যায় না যেহেতু এখানে অপশন নাই সেহেতু যায় না। টুইটার এখন পর্যন্ত আমি মানে টুইটার ম্যানেজ করার জন্য কোনো ক্লায়েন্টই পাইনি, ম্যাক্সিমাম আসছে হচ্ছে গিয়ে লিঙ্কডইন ফেসবুক ইনস্টাগ্রাম, এই তিনটা দিয়েই আমি ইয়ে করেছি। আচ্ছা দেখেন তো আমার এই টুইটটা এখন কারা দেখবে, যারা যারা আমাকে ফলো করেছে তারা দেখবে, আর বাই চান্স যদি এই যে হ্যাশট্যাগগুলো দিয়েছি এই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে কিছু সেক্ষেত্রে আমার গিগটা কিন্তু যাবে তাদের তাদের কাছে। তো এটা কিন্তু পসিবিলিটি কম, মানে কম বলতে এই লেখা এই হ্যাশট্যাগগুলো দিয়ে যখন যাবে তখন পাবে, কিন্তু আমি চাচ্ছি যে ইনস্ট্যান্ট আমার গিগটা লোকজন দেখুক। তো আমি কি করব এইখান থেকে কপি করব। আচ্ছা কপি করলাম, এখন দেখেন আমরা কিন্তু খুঁজবো হচ্ছে ইউএস এর বেশি ক্লায়েন্ট আসছে আমাদের ইউএস। তো আমরা ইউএস কিভাবে পাবো বলেন, ইউএস এর একজন পপুলার কারো নাম বলেন যে কিনা একদম ইউএস এর। আচ্ছা শুধু হচ্ছে আমার ইয়েতে যাইতে হবে, হোমে যাইতে হবে, সরি প্রোফাইলে যেতে হবে, মানে হ্যাশট্যাগগুলো কপি করার প্রয়োজন নেই, হ্যাশট্যাগ বাদে যে লেখাগুলো এই যে এখান থেকে আপনার টাইটেলটা আর হচ্ছে গিগ লিঙ্কটা, ঠিক আছে জাস্ট এইটুকু কপি করবেন। কপি করে আপনি এখানে সার্চ করবেন একদম অরিজিনাল যে হচ্ছে কি বলে ইউএস এর, আমরা কাকে পাবো অরিজিনাল ইউএস এর, আমরা ডোনাল্ড ট্রাম্পকে পাই। ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্প কে তো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, ওকে দিতে চাচ্ছি না, আমি বারাক ওবামাকে দিয়ে দিই। আপনারা একটু আগে খেয়াল করেছিলেন বারাক ওবামাকে আমি ফলো করেছি অলরেডি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন? বুঝি নাই, আচ্ছা আচ্ছা আমরা এখন কি পচা কাজ করতেছি তাই না? আচ্ছা বুঝতে পারছি আপনি যা বলতে চাচ্ছিলেন, আমি আসলে বারাক ওবামার ইসে যাব না, কারণ ও হচ্ছে আসলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন এটা ঠিক, কিন্তু আমি তার কোনো ইসের মধ্যে কমেন্ট করব না, এটা একদম ইরিলিভেন্ট একটা জিনিস জিনিস হবে যে আমি কেন তার ইসের মধ্যে যাব। আমি তার ফলোয়ারগুলোকে ধরবো, কেন ধরবো, কারণ সে হচ্ছে ইউএস এর, তার মানে কি তার ফলোয়ারগুলো মেবি ইউএস এরই হবে, ম্যাক্সিমাম ফলোয়ার কিন্তু ইউএস এর হবে তাই না? যদিও আমি বাংলাদেশ থেকে ফলো করেছি, আমার মতো যারা আছেন তারা যারা মানে আপনারা এখন দেখতেছেন আপনারাও তাকে ফলো করবেন, তাকে ফলো করলে হবে কি তার ফলোয়ারগুলোকে আপনি পাবেন, আর তার ফলোয়ারগুলো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ইউএস এর পাবেন। আর যাদের যাদের চেহারা চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা বাংলা, দেখেন দেখেন এদের দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সে যে বাংলাদেশি না, এটা কিন্তু আমি বুঝি তাই না, আমরা বুঝি তো, কিন্তু তাকে আমরা দিব না। দেখেন তার এই যে এখানে নামের মধ্যে ধরলে অথবা ছবির মধ্যে ধরলে একই জিনিস আসবে, তার প্রোফাইলটা এখানে চলে আসে, এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ আমাদের ভিতরে গিয়ে দেখতে হচ্ছে না তার কয়টা ফলোয়ার কয়টা ফলোয়িং, এর দেখেন 17টা ফলোয়িং আর 0 ফলোয়ার্স, তো একে কি আমরা ফলো দিব? অবশ্যই দিব না। আচ্ছা দেখি আমরা, এর হচ্ছে একটা ফলোয়ার, ওনাকেও আমরা দিব না, আমরা খুঁজে খুঁজে বের করব যার কিনা ফলোয়ার আছে, এদের একেবারে কম কেন এরকম। আচ্ছা সে তো ট্রাম্পের নিয়ে রাখা দিছে, একটা ফলোয়ার,
হচ্ছে হইছে কি, আমরা কিন্তু কখনোই যে আমরা কিন্তু সব সময় রিসার্চ করে দিব, যে দেখেন এখান থেকে আমি কিন্তু করতে পারতাম, ও বারাক ওবামার ফলোয়ার, দ্যাটস মিন খুব মূল্যবান কিছু, হ্যাঁ আমি এরকম এরকম ক্লিক করে কিন্তু ফলো দিয়ে দিতে পারতাম, ঠাস ঠাস করে এরকম করে দিয়ে দিতে পারতাম ফলোয়িং, কিন্তু আমি তা করব না। হ্যাঁ আমি কিন্তু একটু সময় দিয়ে চেক করব কার প্রোফাইলটা ভালো। দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে একেবারে নতুন, তো নতুনদেরকে আমি নিব না। দেখেন আমরা একদম নিচে যাব, আচ্ছা দেখেন এই ভাই সাবরে দেখে কি মনে হয় বলেন, ইন্ডিয়ান তাই না? মানিশ সিং তোমার নামটাও তো ইন্ডিয়ানই মনে হয়, তো আমরা এরকম করে দেখে নিব। আচ্ছা এখানে ভালো কোনো অডিয়েন্স আমি পাচ্ছি না, মানে ওনার ফলোয়ার কি ফলোয়ার এগুলো বুঝতেছি না। আচ্ছা আমরা তার ফলোয়িং এ যাই, মানে বারাক ওবামা কাদেরকে ফলো করেছে দেখি। আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে, আচ্ছা এরা হচ্ছে অনেক বড় বড় লোক, বড় বড় লোকজন। আচ্ছা দেখেন বারাক ওবামা যাদেরকে ফলো করেছে তারাও কিন্তু, তাদেরকে কিন্তু আমি ফলো দিতে পারি, তারা কিন্তু ভালোই হবে। দেখেন আচ্ছা এদেরকে আমি টুকটাক ফলো দিয়ে দিব। এদেরকে ফলো দিব আমরা, মানে এই যে আমি তো জানতেছি সে কি, দেখেন দুটা ছবি দিয়ে দিয়েছে, তার মানে কি তার সে ফেক না এরকম বোঝা যাচ্ছে না? দেখেন ফ্যামিলি ফটো, না আপনি না, আমি আসলে ফলোয়ার বাড়ানোর ব্যাপারটা না, আমি করতে চাচ্ছি হলো যে আমার কার অ্যাকাউন্টটা আমি ভালো পাবো যেখানে অনেক রকম কমেন্ট আসছে, হ্যাঁ সেখানে কিন্তু আমি কপি করে দিব, আমার পেস্ট করে দিব আমার লিংকটা। দেখেন ও এটা বারাক ওবামা ঘুরে ফিরে বারাক ওবামাটার মধ্যে গেলাম, এখানে রেস্ট্রিকশনটা আমার ঠিক মনে নাই। এখানে আপনি কি করবেন এখান থেকে দেখবেন, এটা আমার আসলে খুব মনে নাই। আচ্ছা আমি এটা মিনিমাম 500-র উপরে, মানে আমাদের বাংলাদেশি না, না সেলিব্রিটিদের দিয়ে আপনার লাভ খুব একটা হবে না, সাধারণ মানুষ। দেখেন এই এই প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলটা দেখলে মনে হচ্ছে কি যে সে একটা পারিবারিক, মানে কি বলে একটা ফ্যামিলির ছবি দেওয়া আছে, হ্যাঁ তার মানে হচ্ছে গিয়ে এটা রিয়েল একটা প্রোফাইল। আপনার খুঁজে বের করতে হবে রিয়েল প্রোফাইল কোনগুলা। দেখেন এ কিন্তু আমাকে কাজ দিলে দিতেও পারে, ঠিক আছে, কারণ হচ্ছে এর ফলোয়ার ফলোয়িং অনেক বেশি না, এখানে মনে করেন 10,000-20,000 যদি ফলোয়ার থাকতো সেক্ষেত্রে বুঝতে হবে যে সে অলরেডি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে ফেলছে, যেহেতু তার এখানে কম আছে তো সেক্ষেত্রে তার হয়তো বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখনও হায়ার করেনি, এটা আপনার খুঁজে বের করতে হবে, বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট দেয়ার আর সাম লিমিটস আর স্পেস হুইচ ক্যান ডু এভরি টুইটার অ্যাকাউন্ট ইজ অ্যাবল টু ফলো আপ 400 অ্যাকাউন্টস পার ডে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কি লিখেছে, ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আর অ্যাবল ফলো আপ পার ডে।
আমাদের এখানে কোনো লিমিট নাই, হ্যাঁ টুইটারে আমরা অনেক লোকজনকে ফলো করতে পারবো, লিমিট নাই। তবে প্রতিদিন একদিনে আপনি 400 অ্যাকাউন্টকে ফলো দিতে পারবেন, কিন্তু একসাথে না, ঠিক আছে? একটু ঘন্টা দেড়েক পর পর দিতে পারবেন, বা ঘন্টা এক ঘন্টা পর পর এরকম। আর ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টগুলো দিনে 1000 অ্যাকাউন্টকে ফলো করতে পারবে। আচ্ছা সোহানুর ভাই অ্যান্সার পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের একটা লাইক আসছে, আমরা পরে দেখবো ওটা। আচ্ছা দেখেন এখন আমরা কি করব, তার কয়েকটা পোস্টের মধ্যে ফার্স্টে লাইক দিব। আচ্ছা এটা রিটুইট করেছে, এখানে কোনো কমেন্ট নাই। আমরা বেশি কমেন্টওয়ালা পোস্ট খুঁজে বের করব তার। আচ্ছা এখানে 100টা কমেন্ট আছে, এখানে কমেন্ট খুব একটা বেশি পাচ্ছি না। যেখানে কমেন্ট বেশি আছে এটা কিন্তু খুব বেশি করা যাবে না, কারণ এরা আবার আপনাকে বলে দিতে পারে যে তুমি কিন্তু স্প্যাম করতেছো। এটা ধীরে ধীরে অল্প অল্প করতে হবে। আচ্ছা দেখেন এখানে আমরা এখানে আমরা কিন্তু আমাদের ইয়েটা লিখে দিতে পারি। ও আপনাদের আরেকটা কথা বলি, হ্যাঁ আপনারা যখন কোথা থেকে, এই যে আমি লেখাটা ই করলাম দেখেন, রাইট পয়েন্টিং ব্যাক হ্যান্ড ইন্ডেক্স, এই লেখাটা কোত্থেকে আসছে বলেন? আমি তো এটা কপি করি নাই, এই লেখাটা কেন আসলো? হ্যাঁ রাইট, আমরা যে ইমোজিটা নিয়েছিলাম সেই ইমোজিটা। তো আমাদের হয়তো বা মনে নাও থাকতে পারে যে এই এই লেখাটা কোত্থেকে আসলো, হ্যাঁ হয়তো বা আমরা হুট করে এই কপি করে দিয়ে দিলাম। সুতরাং আমরা কখনোই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কখনোই কোথা অন্য কোথাও থেকে কপি করে ডিরেক্ট আমরা পেস্ট করে দিব না। আমরা কোনো একটা এখান থেকে গিয়ে আপনি নোটপ্যাডটা নিয়ে দেখেন, এখানে নোটপ্যাডটা নিয়ে কী করবেন, এখানে আগে এই পেস্ট করবেন। হ্যাঁ পেস্ট করার পর দেখেন এখানে আরও একটা প্রবলেম, এখানে এটা কেটে দিবেন, আই উইল বি, তারপর হচ্ছে গিয়ে লার্ন মোরের আগে এতটুকু কেটে দিবেন। আচ্ছা দেখেন এখন কিন্তু জিনিসটা একেবারে ক্লিয়ার, মানে আমরা, হ্যাঁ এখন আমরা এইখান থেকে আবার কপি করব, এখান থেকে কপি করে তারপর এটাকে এখানে বসায় দিব। তাহলে হবে কি, আমাদের আর কোনো ইয়ে রইলো না, কনফিউশন রইলো না যে আমাদের কমেন্টের মধ্যে কিছু যাচ্ছে কি না। অনেক সময় এক জায়গা থেকে কপি করলে কোনো একটা কোড টোড থাকে, ঠিক আছে, অনেক কোড থেকে যায়। তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্য কি করব, সব সময় কোথা থেকে কিছু কপি করলে সেটাকে আগে নোটপ্যাডে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেখান থেকে আমরা আগে দেখব যে ঠিক আছে কি না, ঠিক করে তারপর আমরা ওইখান থেকে আবার কপি করব, কপি করে তারপর আমাদের পেস্ট করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের গিগারিয়াটা চলে আসছে, আমরা এখানে রিপ্লেতে ক্লিক করে দিব। দেখেন এই পোস্টের মধ্যে কয়টা, এই পোস্টে হচ্ছে 4 জন কমেন্ট করেছিল, এই 4 জনের কাছেই কিন্তু আমি যে কমেন্ট করেছি এই ব্যাপারটা চলে যাবে। সুতরাং তারা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আগ্রহী হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে নক দিতে পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে একটা ওয়ে আপনার গিগ মার্কেটিং করা, এটা বেশিরভাগ স্পোর্টস নিয়ে, সমস্যা নেই। এখানে কমেন্ট অনেক কম, বুঝতে পেরেছেন, মানে যেখানে কমেন্ট বেশি দেখবেন সেখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো কমেন্ট আছে, এখানে আমি একবার পেস্ট করে দিই। আচ্ছা ঠিক আছে দেখেন আমি টুইটে ক্লিক করে দিলাম। আপনার কি খেয়াল করেছেন, আমার যখন উইল লেখাটা যখন ভুল আসতেছিল রেড সাইন দেখাচ্ছিল, কেন দেখাচ্ছিল বলেন তো? আমি আপনাদের দেখাই, ধরেন আমি এখানে কমেন্ট করব, এখানে আমি পেস্ট করে দিলাম, দেখাবে একটু, দেখেন রেড সাইন দেখাচ্ছে। আর আর এখানে ক্লিক করলে কি হচ্ছে, আমার ভালো স্পেলিং যেটা ঠিক রাইট স্পেলিংটা কিন্তু এখানে দেখায় দিচ্ছে, হ্যাঁ আমি এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা কেন হচ্ছে,
আচ্ছা ঠিক আছে, আমি বলি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের কিন্তু অনেকগুলো এক্সটেনশন এখন থেকে ডাউনলোড রেখে দিতে হবে, অ্যাড করতে হবে আপনাদের ব্রাউজারের মধ্যে। তো আমি গ্রামারলি নামে একটা এক্সটেনশন আছে যেটাকে কি বলে অ্যাড করে রেখেছি, যার ফলে আমার এই যে দেখেন এই চিহ্নটা দেখতে পাচ্ছেন সবাই, গ্রামারলি, এই চিহ্নটা গ্রামারলি। আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছেন, গ্রামারলিটা অ্যাড করবেন। কারণ দেখা যায় আমাদের অনেক সময় টাইপ করতে গিয়ে তাড়াহুড়ার মধ্যে বানান একটু ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে ও কিন্তু আমাকে একদম হাইলাইট করে বলে দিচ্ছে, এই তোমার কিন্তু উইল বানান ভুল হয়েছে, ঠিক আছে? আবার ঠিক বানানটাও ও দেখায় দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো। তো এখানে তো কোনো কমেন্টস নাই, আমি এর মধ্যে আমি দিব না। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি টুইট করতেছি কমেন্টের মধ্যে আমার ইয়েটা করে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু আমার টুইট হয়ে যাচ্ছে, টুইটের মধ্যে গণনা হচ্ছে কিন্তু। আর মাঝে মাঝে তার কিছু ইয়ে দিয়ে দিবেন, হ্যাঁ কমেন্ট করাও একটা টুইট, জি কমেন্ট করাও একটা টুইট। দেখেন এটা হচ্ছে তার একটা অ্যাকাউন্ট, তার একটা পোস্ট, তো আমি পোস্টে লাইক দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, লাইক দিয়ে মানে একটা, যখন একটা প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলটাকে একটু অ্যানালিসিস করবেন যে আসলে সে কোন রিলেটেড কাজ করায়, হ্যাঁ তার কি বিজনেস বা এরকম কিছু ভালো করে দেখে নেবেন। তার কি কিছু দু একটা ইয়ে দিয়ে দিলেন, লাইক দিয়ে দিলেন, তখন যখন সে দেখবে যে তার ইসের মধ্যে আপনি কমেন্ট করেছেন, হ্যাঁ তাও আবার আপনার বিজনেসের, তো সে একটু একটু রাগ করতেই পারে। সেক্ষেত্রে যখন দেখবে যে আমি তার অনেকগুলো কমেন্টের মধ্যে ইয়ে করেছি, কি বলে লাইক দিয়েছি, সেক্ষেত্রে আবার একটু ঠান্ডা হয়ে যেতে পারে যে ইটস ওকে, আমার পোস্ট ব্যবহার করছে বাট আমার তো অনেকগুলো লাইকও দিয়েছে। আর রিলেভেন্ট কিছু পাইলে, ভালো কিছু পাইলে আপনি রিটুইট করে দিতে পারেন। সে আসলে খেলা নিয়ে খুব রিটুইট করে, এগুলা কিন্তু তার সব রিটুইট করা জিনিস। দেখেন এটা কিন্তু দেবী ব্রানান রিটুইট করেছে, এটা রিটুইটেড, এগুলো তার পোস্ট না, এগুলো সব রিটুইটেড, এটাও রিটুইট, সব রিটুইট। আর আপনারা রিটুইট করবেন খুব। ব্যক্তিগত পোস্ট, এই জন্যই তো আপনার বেশি বেশি পোস্ট করতে হবে এখানে, যত বেশি পারবেন পোস্ট করবেন। হ্যাঁ দিনে মিনিমাম 3টা পোস্ট, মানে আপনার একটা ইয়ে থাকবে, টাইম থাকবে যে আমি দিনে কি বলে টুইটারের জন্য 1 ঘন্টা সময় বের করব, যেভাবেই হোক। তো দেখবেন সকালে আধা ঘন্টা সময় দিবেন, বিকেলে আবার দিনে 2 বেলা করে আধা ঘন্টা সময় দিবেন। এরকম করে সেমভাবে ইনস্টাগ্রামেও আপনি টাইম বের করে নেবেন যে এই এই আধা ঘন্টা আমি এখন ইনস্টাগ্রামকে দিব, তারপর ধরবেন হচ্ছে টুইটার, টুইটারকে আমি আধা ঘন্টা সময় দিব, তারপর হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিনে আমি আধা ঘন্টা সময় দিব। দিনের একটা সময়তে এরকম করে সব, ফেসবুকে আধা ঘন্টা, এরকম করে একটা টাইম বের করে নেবেন সকালে। কারণ হচ্ছে সকালবেলা আমাদের টার্গেট অডিয়েন্স কে, আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে কি ইউএসের অডিয়েন্স, তাই না? আমরা ইউএস বেশি কাজ পাই, ফাইবারে ইউএস বেস বেশি, মানে ইউএসের পিপলরাই বেশি কাজ করায়। তারপরে আছে কানাডারও আছে কিছু, তারপর হচ্ছে কি বলে আমি আমার মেবি 80% হবে ইউএসএর কাজ, হ্যাঁ তারপর আরও কিছু কান্ট্রির আছে, চায়নার আছে কিছু। তো আমরা মূলত ইউএসকেই টার্গেট করব, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ইউএসএর টাইম কখন, ইউএসএর টাইমের সাথে আমাদের টাইমের ইয়ে রাখতে হবে। তো আমাদের সকাল হইলে ইউএসএর কিন্তু রাত, আমাদের কিন্তু পুরো 12 ঘন্টা, প্রায় 11 ঘন্টার পার্থক্য আছে ইউএসএর। তো আমরা কি করব, সকাল 8টা আমাদের এখানে, সকাল 8টা ওদের এখানে কিন্তু সকাল 9টা, আর ওরা কিন্তু আমাদের মতো সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমায় না, ওরা কিন্তু সকাল 6টায় উঠে যায়, হ্যাঁ 7টার থেকেই ওদের কার্যক্রম শুরু করে দেয়। তো ওরা কি করে, অফিসে যাওয়ার আগের টাইমটা হচ্ছে ফ্রিল্যান্সার খোঁজে, পার্সোনাল যে কাজগুলা, এগুলা কিন্তু যে এই যে ফাইবারে যে কাজগুলা করায়, এরা কিন্তু সবাই আলাদা করে যার যার চাকরি, চাকরির কাজ করায় না, হ্যাঁ এটা কিন্তু পার্সোনাল কাজ করায় নেই, সে জব করতেছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে একটা লিঙ্কডইন পেজ খুলবে, হ্যাঁ তার অথবা একটা ফেসবুক পেজ খুলবে, এটা কিন্তু তার নিজের পার্সোনাল বিজনেস। তো এটা করার পাশাপাশি কিন্তু তারা নিজস্ব জবও করে,
তো ম্যাক্সিমাম আপনি এরকম পাবেন যে অফিসে যাওয়ার আগের সময়টাকে তারা কাজে লাগায়, আর হচ্ছে দুপুরবেলা ব্রেক টাইমটাকে কাজে লাগায়, আবার হচ্ছে তারা বিকেলে অফিস থেকে ফেরার পথে তারা টাইমটাকে কাজে লাগায়। অনেক সময় দেখা যায় যখন ড্রাইভ করতেছে ড্রাইভার গাড়ি, ও ওরা তো বেশিরভাগ নিজেরাই ড্রাইভ করে, তো বাসায় যাওয়ার পথে বা যদি বাসে যায় কেউ, বাসায় যাওয়ার পথে একটু খুঁজতেছে যে আমার একটা ফ্রিল্যান্সার লাগবে, বা আমার সোশ্যাল মিডিয়াগুলোতে ওরা চেক করে। তারপরে আমাদের এখানে সন্ধ্যা ওদের সকাল, আর ওদের সন্ধ্যা আমাদের এখানে সকাল, তো আমাদের সকালটাকে আমরা প্রায়োরিটি দিব বেশি, কারণ ওরা অফিস থেকে ফেরার সময় কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি আসে, তো আমাদের ওদের সন্ধ্যা আমাদের সকাল, আমরা সকালবেলা ওদেরকে ধরার চেষ্টা করব। আমাদের ভোরবেলা, আমাদের ভোর যখন 5টা বাজবে তখন থেকে ওদের ধরার চেষ্টা করব। তো ওদের প্রোফাইলগুলোতে যাব, গিয়ে লাইক কমেন্টস করব, ফলো দিব, রিটুইট করব, আমাদের যেই গিগের লিঙ্কটা ও বিভিন্ন কমেন্টসের মধ্যে দিয়ে দিব। তো আমরা যদি এরকম সকাল বিকাল ভাগ করে করতে পারি, আমাদের বেশি দিন লাগবে না বায়ার পেতে। হ্যাঁ, আমরা কিন্তু খুব বেশি আবার অন্যের পোস্টের মধ্যে কমেন্ট করে দিব না, তাহলে কিন্তু স্প্যাম হয়ে যাবে, ওরা কিন্তু আপনাকে ওয়ার্ন করবে যে তুমি আমার প্রোফাইলে স্প্যাম করতেছো। আপনারা খেয়াল রাখবেন যে একই অ্যাকাউন্টে যেন আপনি একই দিনে বা পর পর কয়েকদিনের মধ্যেই যেন বেশি কমেন্ট না করেন। একটা প্রোফাইলে আজকে করেছেন, ঠিক আছে, আজকে আর এই প্রোফাইলকে আর ধরবেন না। আপনি যখন কমেন্ট করবেন ওই প্রোফাইলকে সাথে সাথে পারলে একটা রিটুইট করে দিলেন, কিংবা রিলেভেন্ট কিছু পাইলে রিটুইট করবেন, কিংবা আপনি তার পোস্টের মধ্যে অনেকগুলো পোস্টে গিয়ে লাইক করে দিলেন। যখন আপনি অনেক লাইক দিবেন রিটুইট করবেন, তখন কিন্তু সে খেপবে না যে না ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আপনার টুইটার মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি বললাম, আমরা সকালবেলা আর বিকেলবেলা আমরা কিন্তু টাইমটা ভাগ করে নিব, ঠিক আছে, দুইবার আমরা দিনে দুইবার করে টুইটারকে সময় দিব। আচ্ছা, যারা যারা হচ্ছে জিরো ফলোয়িং, সে জিরো ফলোয়িং ছিল না, সে মেবি ফলোয়িং ফার্স্টে ছিল, সবগুলাকে সে ইয়ে করে দিছে অ্যাপসের মাধ্যমে বা এক্সটেনশনের মাধ্যমে আনফলো করে দিয়েছে। আমরা এখানে এক্সটেনশন অ্যাড করলে কিন্তু অটো ফলো, অটো ফলোয়িং দেওয়া যায়, বা আনফলো দেওয়া যায়। তো আমরা কিন্তু এই এই যে যারা এই আপুকে কিন্তু আমরা ফলো দিব না, বিকজ অফ সে কিন্তু ফলো ব্যাক করে না কাউকেই, ফলোয়িং তার জিরো ফলোয়িং, তার মানে সে ফলো ব্যাক দিবে না, তাহলে আমরা তার অ্যাকাউন্টেই যাব না, তাকে পটায় লাভ নেই। আচ্ছা, এখানে দেখি, আচ্ছা এন্টারপ্রেনার, হ্যাঁ এনাকে কিন্তু আমরা ধরতে পারি, দেখেন সে, আচ্ছা তার প্রোফাইলে আমরা যাই, প্রোফাইলগুলো দেখলে বুঝতে হবে যে সে আসলে কি করে, সে কি বিজনেসম্যান এন্টারপ্রেনার, তাহলে কিন্তু আমরা তাদেরকে ধরবো যে সে আমার ইয়ে হইতে পারে, ক্লায়েন্ট হইতে পারে, বায়ার হইতে পারে। হ্যাঁ, এন্টারপ্রেনার অটোমেটিক টেকনোলজি প্যাশনেট অর টেকনোলজি ইন অল ইন আওয়ার লাইফ ইন আওয়ার বিজনেস ফ্যাক্টরি। আচ্ছা ঠিক আছে, সে কি আমরা কি বুঝতেছি তার প্রোফাইলটা দেখে, এই এই লাইনটা দেখে আমরা কি বুঝি, একজন বলেন আমাকে। মানে এই লাইনটা দেখে তার সম্পর্কে আমরা কি বুঝতেছি, তার বায়োটা পড়ে আমরা কি বুঝতেছি, আচ্ছা সে হচ্ছে টেকনোলজি নিয়ে, অটোমেশন টেকনোলজি নিয়ে কাজ করতেছে এন্টারপ্রেনার, সে অটোমেশন টেকনোলজি নিয়ে কাজ করতেছে, তার মানে কি তার একটা ফ্রিল্যান্সার লাগলে লাগতেও পারে। হ্যাঁ, আমরা কি করব, প্রথমেই তাকে ফলো দিব। আচ্ছা ঠিক আছে, ফলো দিয়ে তার লাইক দিব, দেখেন সে পোস্ট করেছিল 24 তারিখ কিন্তু লাইক পড়েনি, আমি তাকে একটা লাইক দিলাম, সে কি ভাবে যে খুশি হয়ে যাবে, ঠিক আছে সে আমাকে একটা লাইক দিয়েছে। দেখেন তার কিন্তু 357টা 57 টুইট, তার মানে কি এটা কি সব নিজস্ব, তার নিজস্ব কন্টেন্ট? ইম্পসিবল, তার নিজস্ব কন্টেন্ট না। সে রিটুইট করেছে, দেখেন আপনি ম্যাক্সিমাম যখন প্রোফাইলে যাবেন, টুইটারের যে কোনো প্রোফাইলে যাবেন, দেখবেন হচ্ছে রিটুইটের সংখ্যাটা খুব বেশি। হ্যাঁ আচ্ছা, দেখেন এটাও কিন্তু রিটুইট, নো মাস্কা পোস্টার প্রেয়ার এগেইনস্ট মাস্কা। আচ্ছা ঠিক আছে, আমরা তার বিভিন্ন দু একটা এরকম করে লাইক দিয়ে যাব।
তো তাকে আমি কিন্তু ফলো দিয়েছি, যদিও এখন তার হচ্ছে, সে তো ইউএসএ, সে হচ্ছে এখন তার একদম ভোর, ঠিক আছে, তাকে এখন আমরা পাবো না, সমস্যা নেই, এখন তাকে নাই পারলাম, সে যখন ঘুম থেকে উঠে তার সোশ্যাল মিডিয়াতে আসবে তখন আমরা এরকম করে কয়েকটা লাইক দিব, তার কমেন্টসগুলো নাই, সে যেগুলো রিটুইট করে ওগুলো কমেন্টস নাই, সুতরাং এখানে আমাদের, আচ্ছা ঠিক আছে আমরা একটা পেয়েছি, আচ্ছা এটা কি, এটা মেবি নিউজ চ্যানেল তাই না, ব্রেকিং নিউজ, হ্যাঁ নিউজ চ্যানেল, আচ্ছা দেখেন আমরা কিন্তু নিউজ চ্যানেলটার মধ্যেও কিন্তু দিয়ে দিতে পারি যদি আমাদের পিটি না দেয়, হ্যাঁ দিয়ে দিলাম একটু সাহস করে, আচ্ছা দেখেন রিপ্লে, এটা কিন্তু অনেকের কাছে চলে যাবে, এটা কিন্তু দেখেন 179, জাহাঙ্গীর ভাই বলতেছে আমি ঢাকা যাচ্ছি, যখন নাম প্রেজেন্ট করবে তখন আমারটা দিয়ে দিয়ে, কেন দিবে ভাই, আপনি তো ক্লাসটা পুরোপুরি করতেছেন না, অর্ধেক ক্লাস করে কি প্রেজেন্ট দেওয়া যায়, আপনি তো এইভাবেই গিগও ক্রিয়েট করেননি, ঢাকায় গিয়ে ল্যাপটপটা নিবেন আশা করতেছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরকম করে আমরা, আর যদি আমাদের কিছু ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারেস্টিং কিছু দেখলে কিন্তু আমরা রিটুইট করে দিতে পারি, হুম আচ্ছা, এই প্রোফাইলের কাজ শেষ, এক একটা প্রোফাইলে আমরা যখন ঢুকবো, ঢুকে আমরা এরকম করে কিছু লাইক দিব, চাইলে কমেন্টও করতে পারি, মানে শুধু যে আমাদের ইয়ে কমেন্ট করতে হবে তা না, আপনি যদি কিছু বুঝতে পারেন যেটা কি, এটা টেকনোলজি নিয়ে কিছু, মোটর, আচ্ছা এটা একটা মোটর তৈরি হয়েছে নতুন, এটা সে তার ইয়েগুলা করতেছে, হুম কি কি কাজ করে এটা লিখেছে, তো আমাদের রিলেভেন্ট যদি কিছু ভালো লেগে থাকে আমরা এরকম কমেন্ট করে দিব, হ্যাঁ এখানে লিখতে পারি কিছু একটা, যা ইচ্ছা লিখে দিলাম, নাইস এন্ড কই গেল, আচ্ছা নাইস, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিয়ে দিলাম, হ্যাঁ সে খুশি হবে, ফার্স্ট টাইম আমাদের কিন্তু অনেক টাইম ইনভেস্ট করতে হবে এর মধ্যে, সে কি করেছে, সেটা কিছুই করেনি, জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আচ্ছা এটা কি একটা দেখেন তো, আচ্ছা প্র্যাকটিস করতে হবে, আচ্ছা এখানে দেখেন কি লিখেছে, ইউ ওন্ট নিড এ লাইসেন্স টু ফ্লাই দিস মেশিন বাট ইউ নিড মোর প্র্যাকটিস, আচ্ছা বলতেছে যে কি বলে লাইসেন্স দরকার নেই এই মেশিনটা চালানোর জন্য, উড়ানোর জন্য, বাট প্র্যাকটিস দরকার, হ্যাঁ তো আমি এটাকে লাইক দিয়ে জাস্ট এখানে কি লিখে দিব, কমেন্ট করে দেই যে ইয়া লেটস রাইট আচ্ছা ঠিক আছে, দেখছেন আমাকে বলে যে এটা কিন্তু দ্যাটস রাইট, দ্যাটস দ্য রাইট ক্যান, দ্যাটস রাইট অ্যান্ড নাইস মেশিন, আচ্ছা দিয়ে দিলাম, দেখেন এখানে আর একটা এই যে করলাম না, আমার কিন্তু একটা টুইট বেড়ে গিয়েছে, এরকম করে, আচ্ছা এর কাজ শেষ তো আমাদের, আমাদের তাই না, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আমরা ওনার প্রোফাইলে ঢুকেছিলাম, আমরা ফলো দিয়েছি, এখানে দেখাচ্ছে না, এখানে যখন রিফ্রেশ দিব তখন দেখেন তার প্রোফাইলে এখানে ফলোয়িং চলে আসবে, আচ্ছা আমার জন্য আরেকটা ট্রেন চলে এসছে, সিদ্ধার্থ শুক্লা, হু ইজ হি, আচ্ছা অনেক টুইট হয়ে গেছে তার ব্যাপার নিয়ে, ডিজিটাল এটা কি লিখেছে, কমসর বারাক ওবামা, আচ্ছা উনি অনেক বড় মানুষ, ওনার কাছে না যাই আমরা,
আচ্ছা, এর কাছেও যাব না। আমরা মূলত ফলোয়িং, এখানে ফলোয়িং আর ফলোয়ারটা খেয়াল করব। যদি দেখি যে ফলোয়িং কম, ফলোয়ার টু মাচ বেশি, এটা কিন্তু অনেক বেশি, হ্যাঁ, তো আমরা ওনার কাছে যাব না। তার মানে ওনার কাছে গেলে আমরা পাত্তা পাবো না, সেক্ষেত্রে আমরা গিয়ে লাভ নেই। তো আমরা একটু, আচ্ছা এটাও অনেক বেশি পার্থক্য। তো আমরা ফলোয়ারগুলো এরকম দেখে দেখে এখানেও আমি যাব না। যদি আমি এখানে যাই, গেলেও আমি কি করব, এর ফলোয়ারগুলোকে ধরতে যাব, হ্যাঁ, একে ক্লায়েন্ট বানানোর, ওনাকে ক্লায়েন্ট বানানোর জন্য না। আমার ইন্টেনশন থাকে হচ্ছে যে ঠিক আছে, ওর ইয়েটা ভালো লাগতেছে, হোয়াইট হাউস ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রাউড নিও, আচ্ছা সে তো অনেক বড় মানুষ, হ্যাঁ, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি, তো আমরা তার ফলোয়ারগুলোকে ধরতে পারি। তো এরকম করে আমরা আগে প্রত্যেকটা, একেও যাব না, সেও অনেক, প্রত্যেকটা অ্যাকাউন্টকে অ্যানালিসিস করব আগে। অ্যানালিসিস করার পরে আমরা তাদেরকে ফলো দিব, কারণ আমরা ফলো দিয়েই গেলাম, বাট ফলো ব্যাক পেলাম না কিংবা কোনো রেসপন্স পেলাম না, সেক্ষেত্রে কিন্তু আমাদের না প্রোফাইল আগাবে না, আমাদের, আমরা কোনো ক্লায়েন্ট পাবো। আচ্ছা এইগুলো, আচ্ছা আমরা এর অ্যাকাউন্টে যাব। আচ্ছা আমি কি আরো দেখাবো, আপনারা কি মানে টুইটারের ব্যাপারটা কিভাবে ফলো দিবেন, আর আপনাদের নিজেদের যে গিগ মার্কেটিং কিভাবে করবেন টুইটারে, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা জি জি, আপনারা প্রত্যেকটা না, প্রতিদিন এক, প্রত্যেক দিন আপনারা প্রতিটা গিগ করবেন না। ধরেন একটা গিগ ধরলেন, এই গিগটাকে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, এই গিগটা নিয়ে আপনি টানা 7 দিন কাজ করবেন, কাজ করার পর আরেকটা গিগ ধরলেন এরকম। আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ফাইবারে কিন্তু একটা গিগকে র্যাঙ্ক করায়। ফাইবার কিন্তু আপনি যত প্রোফাইল অ্যানালিসিস করবেন, ঘাটবেন, ঘাটাঘাটি করে ম্যাক্সিমাম টপ রেটেড কিংবা লেভেল টু সেলার বা লেভেল ওয়ান সেলারদের দেখবেন যে একটা গিগ কিন্তু তাদের র্যাঙ্কে আছে, একটা গিগ। আমি কি দেখাবো আপনাদেরকে, দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়েট করে, আচ্ছা আসলো না কেন, আমরা তো ওনার প্রোফাইলটা দেখতে যাচ্ছিলাম, সব ঠিক করে তার, আচ্ছা এই লোকের আছে 2টা গিগ, আচ্ছা ওনারটা দেখে লাভ নেই। আচ্ছা দেখেন, এই দেখেন এর গিগ আছে কয়টা, সে হলো লেভেল 2 এর সেলার, হ্যাঁ, সে তার গিগ আছে হচ্ছে গিয়ে অনেকগুলোই আছে। তো এই যে দেখেন, এটার মধ্যে 2টা কাজ, এটার মধ্যে 2টা কাজ, হ্যাঁ, এখানে 3টা কাজ, এখানে 9টা, এখানে কয়টা দেখেন, দেখছেন 87টা কাজ, হ্যাঁ। তো এই এই গিগটা কিন্তু র্যাঙ্ক করা, আর এই কাজগুলো কিভাবে আসছে জানেন, সে বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে, মার্কেটিং করার ফলে এই কাজগুলো আসছে, হ্যাঁ।
আর এই কাজগুলো আবার অন্যভাবে আসতে পারে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যখন সে নক পেয়েছে তখন এখান থেকে কিন্তু এই যে এখানে লিঙ্কডইন, সে কিন্তু বলে যদি বলে যে হ্যাঁ তোমার ফেসবুক আমি ম্যানেজ করতেছি, তোমার তুমি যদি চাও সেক্ষেত্রে আমি লিঙ্কডইনটাও ম্যানেজ করে দিতে পারি, তো এখানে সে লিঙ্কডইন নেটওয়ার্কটা বাড়ায় দিবে, তো এখান থেকে সে এই কাজটা নিতে পারে। তারপরে সে এখান থেকে কিন্তু এই কাজটা নিতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সে ভাবতে পারে যে আমার তো এই অ্যাকাউন্টটা এখন র্যাঙ্কেই আছে, তো আমি সবগুলা ইয়েকে গিককেই আমি একটু র্যাঙ্ক করাই, সেক্ষেত্রে আমি এই কাজটা কাস্টম অফার যখন আমরা দেই তখন আমরা গিক চুজ করে দিতে পারি। আমি এগুলো সব আপনাদের দেখাবো। চুজ করে দিতে পারি, সেক্ষেত্রে সে কি করেছে, নক আসছে এই গিগের মধ্যে কিংবা বায়ার হলো এই গিগের মধ্যে, সে বলতেছে যে আমার তো এটা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ, তুমি ইনস্টাগ্রামের কাজ করাইতে চাচ্ছ, সুতরাং আমি এই গিগটা দিয়ে তাকে দিয়ে দিলাম। এইভাবে করে দেখেছেন, এই গিগটাকেই কিন্তু র্যাঙ্ক করাইছে ফাইবার। তো ফাইবার সবসময়ই আরেকটা গিগ দেখায়, কাকে আছে দেখেন, এই এইগুলো এই গিগটা, এই আপু কি, আচ্ছা এ আপু হচ্ছে নিউ সেলার, এ আপু কিন্তু 19টা কাজ পেয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর, এই এইটার মধ্যে কিন্তু একটার মধ্যেই কিন্তু 19টা কাজ পেয়েছে, আর এগুলো পেয়েছে হচ্ছে 4টা, আরেকটার মধ্যে 4টা। তো ফাইবার যখন গিগ, ওই আপু যখন তার ভিউ থেকে দেখবে তখন এই এই কর্নারের মধ্যে লেখা থাকবে হচ্ছে বেস্ট সেলার, এই গিগটার এই কর্নারে লেখা থাকবে বেস্ট সেলার। তার মানে ফাইবার সবসময় এই গিগটাকেই র্যাঙ্ক করাবে। ফাইবার সব সময় আপনারা মনে রাখবেন একটা, যে কোনো একটা গিগকে, আর এটা হয় কি যখন আপনারা ফার্স্ট কাজ পান যেই গিগে কাজ পাবেন সেই গিগটাই র্যাঙ্ক করে, ওই গিগটাকেই র্যাঙ্ক করায় দেয়। আচ্ছা এ ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা কে অনলাইন, আচ্ছা তাকে আমরা মেবি ফলো দেই নাই, তার প্রোফাইলে গিয়ে আমরা কি কিছু করেছিলাম, কোনো কমেন্ট করেছিলাম, মেবি সে আমার গিগটা লাইক দিয়েছে, আমি কিন্তু তাকে ফলো দেইনি, সে আমাকে কিভাবে খুঁজে পেলো, আমার গিগটা কিভাবে খুঁজে পেয়েছে, সে কিন্তু এই যে দেখেন, হয়তো আমি যে আমার কমেন্টস আমার এই গিগ ইয়েটাকে টুইটটাকে অনেক জায়গায় কপি করে দিয়ে আসলাম না, সে না সেখান থেকে তো পাবে না। আচ্ছা তাহলে সে কি করেছে, এই যে এই এই দিয়ে সার্চ করেছিল, এই যে এই ইয়াগুলা দিয়ে হ্যাশট্যাগগুলো দিয়ে সার্চ করার ফলে তার এটা আসছে, আসার পরে আমার টুইটটা ভালো লেগেছে সে লাইক দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এরকম করে ফলোয়ারও বাড়াবো আর ইয়েও করব। আচ্ছা ফলোয়ার বাড়ানোর ব্যাপারটা বুঝতে পেরেছেন, বারাক ওবামাকে যদি আমরা না নেই, আমরা যদি কি নিব, আচ্ছা এখানে আমরা যখন কিছু সার্চ করব সেক্ষেত্রে কি আসে, টপ আসে, টপের মধ্যে আপনার অ্যাকাউন্টও আসতে পারে পোস্টও আসতে পারে। হ্যাঁ দেখেন এই দুটা অ্যাকাউন্ট আর এটা হচ্ছে পোস্ট, তো আমরা টপ থেকে নিব না, আমরা পিপল থেকে নিব, যেহেতু আমাদের ইয়ে দরকার, কি বলে আমাদের হচ্ছে পিপল দরকার, ফলোয়ার বাড়াইতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা পিপলে যাব। আর যদি আপনার যে প্রমোশন দরকার হয় গিগ প্রমোশন, সেক্ষেত্রে আপনি এই লেটেস্টে যাবেন অথবা টপে যাবেন, যে কোনো একটা জায়গায় গিয়ে আপনি জাস্ট যেখানে দেখবেন ইয়ে বেশি কমেন্ট বেশি সেখানে আপনার কমেন্টটা ছেড়ে দিবেন। আচ্ছা সে কি বলেছে, হো সিম্পলি লিভস, আচ্ছা সে হচ্ছে বিজনেস ম্যান, আমরা তার প্রোফাইলটা একটু ঘুরে দেখব। আচ্ছা দেখেন তার লোকেশনটা কি, এখন আমি ধরেন এই লোকেশনটা চিনতেছি না, সে কোন দেশের আমি জানতে চাচ্ছি যে সে কোন দেশের, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে এখানে ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা সরি, এটা নাম চলে আসতেছে, আমি কই গেলাম, আচ্ছা
দেখেন ক্যালোনিয়া ইউএস, সে হচ্ছে ইউএস এর। আপনারা বুঝতে পেরেছেন আমরা চিনবো কিভাবে যে সে কোথাকার? এরকম করে আমরা যদি নামটা দেখেন, অ্যাডারসন কিন্তু মানুষের নাম চলে আসছিল, তো আমরা কিন্তু বুঝতে পারতেছিলাম না এটা কোন দেশের লোক। তো আমরা যখন এরকম গুগলে সার্চ করব ম্যাপ লিখে, তখন কিন্তু চলে আসবে এটা কোন এরিয়ার মধ্যে, তো এটা ইউএসএ, তো আমরা তাকে ধরতে পারি, তাই না? আর সে হচ্ছে বিজনেসম্যান, তাহলে আমরা তাকে নিতেই পারি। তো ফার্স্টে আমরা কি করব, তাকে ফলো দিব। দেখেন এখানে মেসেজ অপশন আছে, আমরা যেমন ইসের মধ্যে লিঙ্কডইনের মধ্যে মেসেজ করে দিতাম না, একটা নোট করে দিতাম না, তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু সবার মেসেজ অপশন থাকে না। হ্যাঁ, আমরা কিন্তু তাকে এখানে কিছু লিখতে পারি যে হ্যাঁ, অথবা তার নামটা লিখে দিতে পারি এখানে। হ্যাঁ, আমি তার নামটা হচ্ছে এটা না, এখান থেকে তার নামটা আমি কপি করে নিব। এরকম করে কপি করে নিয়ে জাস্ট লিখে দিতে পারি এখানে। আপনি সুন্দর করে একটা কথা লিখে দিবেন, ধরেন যে আমরা লিঙ্কডইনে কি লিখেছিলাম, আই ওয়ান টু বি ইউর কানেকশন লিস্টেড, এরকম কিছু লিখেছিলাম না? আচ্ছা, এখানেও যে যার মতো করে সুন্দর করে কিছু একটা লিখে ওকে দিয়ে দিবেন, যেন এই লেখাটা দেখলে সে ভাবে যে না ঠিক আছে, সে জেন্টলম্যান, সে আমার লিস্টে থাকতেই পারে। হ্যাঁ, আমার ফলোয়ার লিস্টে থাকতেই পারে, তখন সে ফলো দিবে। হ্যাঁ, আচ্ছা, এরকম করে যদি আমরা লিখে দিই, আই উড লাইক টু বি ইন ফলোয়ার, তো লিখে নেন, কিপ্যাডটা চেঞ্জ করাতে, কিবোর্ডটা চেঞ্জ করছে তো একটু এলোমেলো লাগে। থ্যাংকস ইন অ্যাডভান্স, আচ্ছা ঠিক আছে। হাই, নামটা লিখেছি, আই উড লাইক টু বি ইওর ফলোয়ার, সো প্লিজ ফলো ব্যাক নিয়ে থ্যাংকস ইন অ্যাডভান্স। আপনারা আরও সুন্দর করে লিখে দিবেন। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটা স্যাম্পল আপনাদের দেখানোর জন্য আমি লিখলাম, আপনারা এত সুন্দর করে লিখবেন যেন সে আপনার লেখাটা পড়ে গলেই যায়, ঠিক আছে, আপনাকে ফলো ব্যাক দিয়ে দেয়। আর এখানে লিখে দিতে পারেন যে আপনি কি উপকারে আসবেন, এরকমভাবে লিখে দিতে পারেন। আচ্ছা দেখেন, দিয়ে দিয়েছি, আমরা কি তাকে ফলো দিয়েছিলাম? আচ্ছা, আমরা তাকে ফলো দিয়েছি, আমরা মেসেজ করেছি, এখন আমরা কি করব, তার প্রোফাইলে কিছু লাইক দিব। সে কিন্তু রিটুইট করে খুব, তার রিটুইট গুলাকে লাইক দিব, কোনো সমস্যা নেই, এরকম করে। তারপর আমরা বের হয়ে যাব। ও আচ্ছা, এটার মধ্যে রিটুইট দেওয়া যাবে না নাকি? সাইদুজ্জামান ভাই এত লেট করে কেন? আচ্ছা ঠিক আছে, ওনার কাজ শেষ, আমরা এরকম করে বের হয়ে যাব। তারপরে আবার, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা বিজনেসম্যান ইন ইউএস, আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি লিখতে পারি? এন্টারপ্রেনার, আচ্ছা আমরা ভুল জায়গায় চলে আসছি, এটাও মনে হয় ইউএস এর বা অন্য কোনো কান্ট্রি। আমরা কিন্তু ওনাকেও, কয়টা বাজে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জাস্ট তাকে আমরা এরকম করে প্রত্যেকটা ইসের মধ্যে গিয়ে গিয়ে প্রোফাইলে গিয়ে আমরা তাকে একটু লাইক কমেন্টস করে, এরকম করে লাইক কমেন্টস করে, হ্যাঁ, এখান থেকে যদি আপনি 5টা বের করতে পারেন এক মাসের মধ্যে, বায়ার বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লাভ। দেখেন আমরা কয়টা লাইক দিয়েছি, সে কিন্তু খুশি হয়ে আমাকে ফলো ব্যাক করলে করতেও পারে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে টুইটার।
আচ্ছা, টুইটার নিয়ে কারো কোশ্চেন আছে? এই এইভাবে করে এখানে সার্চ করবেন, হ্যাঁ, সার্চ করে এন্টারপ্রেনার লিখবেন, বিজনেসম্যান লিখবেন, অথবা আপনি ফ্রিল্যান্সার, তো আমাদের দরকার নাই, আমরা ফ্রিল্যান্সার লিখবো না। এখানে আপনি অন্য কিছু ফাদার দেখবেন, ফাদার ইন ইউএসএ, অনেকে ফাদার মাদার এরকম দিয়েও তাদের প্রোফাইলের মধ্যে দিয়ে দেয়। আচ্ছা দেখে, ও একটা আপনি এখানে কিন্তু ই ফাউন্ডারও দিতে পারেন, কো ফাউন্ডার কিংবা ফাউন্ডার কিংবা কি বলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরকম কিছু দিতে পারেন। আর ফাউন্ডারটা খুব ভালো একটা ইয়ে হবে, আমরা এখানে দেখব। আচ্ছা, 21টা ফলোয়ার, ওনার কাছে যাব না, উনি ফলো দেয় না, ফলো ব্যাক করে না, উনিও করে না। আমরা এরকম করে জাস্ট একটু দেখে দেখে তাকে ফলোয়িং দিয়ে দিব। আচ্ছা দিয়ে দিলাম, এরকম করে ফলো দিয়ে দিব, এভাবে করে আমাদের ফলো বাড়বে, তার ফলোয়ার বেশি। শুধু একটু খেয়াল রাখবো তার ফলোয়ার আর ফলোয়িং এর উপরে, দেখেন এটা সমান সমান, তার মানে একে আমরা দিতে পারি, হ্যাঁ ওনাকে আমরা দিতে পারি, যেহেতু সমান সমান আছে সেহেতু আমরা দিতে পারি। আচ্ছা এরেও দিয়ে দিব, দেখেন সফটওয়্যার স্পোর্টস ফাদার্স ফর ফোর গার্ল ফ্লুয়েন্ট। আচ্ছা এরে ধরেন, এর অ্যাকাউন্টে যান, হ্যাঁ গিয়ে ওনার অ্যাকাউন্টে গিয়ে সুন্দর করে আপনি কিছু, আপনি কিছু এরকম করে দিয়ে দিতে পারেন। আচ্ছা কোথাও কোথাও কমেন্টস করে দিলেন, নিজেদের ক্রিয়েটিভিটি এখানে কাজে লাগাবেন। হ্যাঁ আমরা বাংলাদেশে ফেসবুক স্ক্রল করে বারে বারে ইয়ে করি, ফান করি, মজা করি, কেউ একটা কমেন্টস করছে সেটার মধ্যে যাই, তো এখন থেকে সোশ্যাল মিডিয়াকে আমরা এই কাজে ব্যবহার করব, নিজেদের প্রমোট করব। হ্যাঁ তো দেখুন এইভাবে করে লাইক দিয়েছেন, আচ্ছা আমরা অনেক লাইক দিয়েছি, তাকে ফলো করেছি, এইরকম করে আপনারা এখানে আবার ফাউন্ডার লিখেও করতে পারেন। হ্যাঁ এরকম করে ফাউন্ডার, ফাউন্ডার লিখে সার্চ দিবেন, ফাউন্ডার লিখে আবার ইউএসও সার্চ দিতে পারেন। আচ্ছা আরেকটা সিস্টেম আছে এখানে, দেখেন নেয়ার ইউ, আপনি এখানে যদি আমি নেয়ার ইউ দেই তাহলে কি হবে, বাংলাদেশে চলে আসবে। তো আপনি ফার্স্টে সেটিংসে গিয়ে, এটা খুব ঝামেলার একটা ব্যাপার, আপনি সেটিংসে গিয়ে এখানে না, আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনি লোকেশনটা চেঞ্জ করে দিয়ে তারপরে আপনি যদি নেয়ার বাই দিতে পারেন, সেক্ষেত্রে আপনার লোকেশন দেখাচ্ছে, দেখেন ঢাকা বাংলাদেশ। হ্যাঁ আমি যদি ইডিট প্রোফাইলে যাই, ইডিট প্রোফাইলে গিয়ে এটা একটা ঝামেলার ব্যাপার, এখানে আমি ইউএস দিয়ে দিলাম, হ্যাঁ দেখেন আমি জাস্ট আপু আমি 4:45 মধ্যে দিয়ে দিব ব্রেক, হ্যাঁ একটু ওয়েট করেন, মানে এটা শেষ করে দিতে চাইতেছি। আচ্ছা দেখেন ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, অনেকে এইভাবেও আবার ইয়ে করে, দেখেন আমার প্রোফাইলে কিন্তু এখন ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা এটা এখনো যায় নাই, ট্রেন্ডিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন ট্রেন্ডগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন দেখাচ্ছিল বাংলাদেশের ট্রেন্ড, এখন দেখাবে ইউএসএর ট্রেন্ড। আচ্ছা এখনো বাংলাদেশের ট্রেন্ড দেখাচ্ছে, তারপরেও পাঞ্জাবি মিউজিক, আচ্ছা ঠিক আছে ট্রেন্ড ইন বাংলাদেশ, তারপরে বাংলাদেশ দেখ, এটা হচ্ছে একটা ইসের মাধ্যমে, ওরা কুকিজের মাধ্যমে ধরে নিয়েছে যে আমি তো এখন বাংলাদেশে আছি, সেজন্য ধরে নিয়েছে। তারপরেও আমি যদি ট্রেন্ড ফর ইউতে যাই, আচ্ছা দেখেন ফাউন্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি যদি নেয়ার ইউ দিয়ে দিই দেখেন কি আসে। আচ্ছা তার মানে এদের প্রোফাইলগুলো হচ্ছে ইউএস এর, এই যে যারা আসছে তারা কিন্তু ইউএস এর, আপনি এই কাজটাও করতে পারেন। নেয়ার ইউ দিয়েছি এখানে, এখানে নেয়ার ইউ দিয়েছে না, তার মানে কি ইউএস এর মধ্যে যাদের আছে এখানে পিপল দিবেন, ফাউন্ডার পিপল দিয়ে আপনি এখানে তাদেরকে খুঁজে বের করবেন, দেখেন ইউএস এর আসছে। লোকেশনটা কোথাতে আছে, লোকেশনটা প্রোফাইলে গিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়ান এখানে জাস্ট আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, মানে কিভাবে করে আপনি ইউএস এর প্রোফাইলগুলো আনবেন, আমি লোকেশনটা দেখাই দিচ্ছি। হ্যাঁ ফার্স্টে আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে ইডিট প্রোফাইলে যাবেন, এই দেখেন এখানে কিন্তু আমাকে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, ইডিট প্রোফাইলে যাওয়ার পর এই যে লোকেশন, হ্যাঁ এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট সেভ করে দিবেন, সেভ করে দিয়ে আপনি এখানে সার্চ করবেন ফাউন্ডার,
হ্যাঁ, ফাউন্ডার সার্চ করবেন, করে এখানে লোকেশনের জায়গায় নেয়ার ইউ দিয়ে দিবেন। এখানে নেয়ার ইউ মানে হচ্ছে ইউএস এর মধ্যে যে ফাউন্ডারগুলো আছে তাদেরকে দেখাবে। আমরা পিপলে যাব, পিপলে গেলে দেখেন ইউএস এর ফাউন্ডারগুলো দেখাচ্ছে, সে কিন্তু সিঙ্গার অ্যান্ড সং রাইটার, ঠিক আছে, সে কিন্তু ইউএস এর। তো এরকম করে আপনারা ইউএস এর, আচ্ছা এমডি শাকিল, আচ্ছা সেও একটু চলে আসতেছে কিছু কিছু কুকিজের কারণে, ওরা টুইটার ট্র্যাক করতেছে যেটা বাংলাদেশের অ্যাকাউন্ট, তারপরেও আপনি পেয়ে যাবেন, অনেকগুলো পেয়ে যাবেন। আপু জি, আমি তো এখানে মানে আমার ডেটাটা চেঞ্জ করে দিচ্ছি আমার প্রোফাইল থেকে, তাই না? হুম হুম তো এখানে যদি আমি বারবার মানে আমি একবার ইউনাইটেড স্টেট দিলাম, বাংলাদেশ দিলাম, তারপর হ্যাঁ, এটা বারে বারে করতে পারবেন না, এটা আপনার অ্যাকাউন্টে রিস্ক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের জন্য রিস্ক হয়ে যাবে। আর এটা খুব, আর ভিপিএন দিয়ে করলে সেক্ষেত্রে ভিপিএন দিয়ে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান করে দেয় ওরা। যদি আপনি, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে বাংলাদেশের বাট ভিপিএন দিয়ে আপনি ইউএস এর করলেন, কিন্তু তখন দেখা যাবে হয়তো 7 দিন পর আপনার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। কারণ এখন সোশ্যাল মিডিয়াগুলো আগে খুব ছিল, ফ্লেক্সিবল ছিল, বাট এখন কিন্তু অ্যালগোরিদম অনেক চেঞ্জ করতেছে, সোশ্যাল মিডিয়াগুলো স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। দেখেন আমাকে কিন্তু নেয়ারিও আমাকে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে না, ম্যাক্সিমাম বাংলাদেশ দেখাচ্ছে, খুব কম আছে যারা ইউএসএ দেখাচ্ছে। ওরা কুকিজটা করে নিয়েছে এটাকে, তো এইভাবে এইভাবে আমি কখনো করি নাই, আপনাদের দেখানোর জন্য জাস্ট করলাম। আচ্ছা আমি চেঞ্জ করে দিব না আমার এটা। তো আপনারা তো বুঝতে পারলেন টুইটারের ব্যাপারটা, তাই না? আমরা কিভাবে করে আমাদের অ্যাকাউন্ট গিগের প্রমোশন করব আর ফলোয়ার খুঁজে বের করব। আমরা এখন থেকে কি করব, প্রতিদিন টুইটারে মিনিমাম আধা ঘন্টা করে সময় দিব, হ্যাঁ, সকালে অথবা বিকেলে, আর যদি পারি আমরা 1 ঘন্টা করে সময় দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন ব্রেক, 45-এ ব্রেক দিব আমরা, এরপরে এসে ব্রেকের পরে এসে ইনস্টাগ্রামটা একটু দেখাবো, লিঙ্কডইনটা একটু দেখায় আমরা কিন্তু ইসে চলে যাব, যা সবার গিগ চেক করব। আচ্ছা আজকে এখন আমরা কতজন আছি? হুম, 18 জন? কেন, আমি তো তখন অনেক বেশি দেখেছিলাম।